ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. ফরজ সালাতের পরে দাঁড়িয়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার যে ট্র্যাডিশন বাংলাদেশের বিভিন্ন স্থানে রয়েছে, বিশেষ করে যারা নিজেদেরকে সুন্নি দাবি করে, তারা সুন্নার নামে বেদাত করতেছে, আশেকে রাসুলের নামে, মুহিব রাসুলের নামে গোস্তাকে রাসুলগিরি করতেছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পরেও সাহাবায়ে কেরামরা দীর্ঘদিন দুনিয়াতে ছিলেন, তারা কেউই এরকম আমল করেননি। তার অর্থ হচ্ছে এটাতে কোনো সওয়াব নেই, বরং কেউ যদি আমল করে সে এটা বোঝাতে চাচ্ছে সাহাবায়ে কেরাম আপনারা দিন বুঝতেন না, আমরা দিন বুঝে গেছি। বড় একটি গুনাহের কাজ, এটি বিদআত। ফরজ সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন, আল্লাহ কি বলছেন কোরআন? আল্লাহ বলছে ফাইজা কাদাইতুমুস সালাতা ফাজকুরুল্লাহ, যখন তোমরা সালাত শেষ করবে তখন আল্লাহ জিকির করবে, যেটি সূরা নিসার 103 নম্বর আয়াতে রয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নামে যতগুলো কিতাব রয়েছে বুখারী মুসলিম তিরমিজি প্রত্যেক কিতাবের মধ্যে একটা অধ্যায় আছে আসগার বাদে সালাওয়াত, যে সলাতের পরে জিকির আসকার, ওই কোরআন আয়াতের বাস্তবায়ন। আল্লাহ রাসূল নিজে পড়তেন আস্তাগফিরুল্লাহ তিনবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়ামিনকাস সালাম একবার, আমাদের সে কালেমা তানজিদ বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া কুল্লু শাইইন কাদির, এভাবে দোয়া করতেন, তাসবিহ করতেন, রাসূল সাল্লাল্লাহু সুবহানাল্লাহ পড়তেন, আলহামদুলিল্লাহ পড়তেন, আল্লাহু আকবার পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন। সহিহ বুখারী হাদিস 336 নম্বর হাদিস, মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লু সালাতিন মাকতুবা লাম ইয়ামনাউ দুখুলাল জান্নাহ ইল্লাল মউত, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে সে জান্নাতে যেতে শুধু মৃত্যুটা বাকি থাকলো। তারপর সূরা ইখলাস ফালাক নাস পড়লে যিনি শয়তান থেকে আল্লাহ হেফাজত করবে। তো এইভাবে অনেক ফাজাইল ও ফজিলতের কথা আছে, আল্লাহ রাসূলের নিজের প্র্যাকটিক্যালি আমল আছে, কোরআনের নির্দেশ আছে, এ সবগুলোকে উপেক্ষা করে যারা মহাব্বতের নামে এই কাজগুলো করে তারা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে আর এটা বলতেছে হে রাসূল আপনি জানতেন না আমি জানি। এই জন্য আমি অনেক সময় কথা বলি, বেদাতের দরজার পরে শিরকের একটি গর্ত রয়েছে, সেখান থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আচ্ছা, এখানে আরও একটি সমস্যা হচ্ছে যে ইয়া নবী সালাম আলাইকে রাসুল সালাম আলাইকে বলা হয়, এটি আরবি গ্রামার সম্পর্কে ন্যূনতম জ্ঞান যদি থাকতো তাহলে এই কথাগুলো বলতো না, কারণ এটা আল্লাহ রাসুলের সাথে বেয়াদফি। ইসমের ক্ষেত্রে একটা আছে মারেফা আর একটা হচ্ছে নাকেরা। মারেফা মানে হচ্ছে পরিচিত সম্মানিত, আর নাকেরা হচ্ছে অপরিচিত। ইয়া নবী ইয়া রাসুল এই শব্দগুলো হচ্ছে এরকম যে হে বাদাম আলাহ হে সনাসুরাল্লাহ, কিন্তু প্রত্যেক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কেরিমে ইয়া ইব্রাহিম ইয়া মূসা ইয়া ঈসা ইয়া নূহ এভাবে ডেকেছেন। যখনই তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা এসেছে ইয়া আইয়ুহান নবী আল্লাহ বলছেন, হে সম্মানিত নবী, ইয়া আইয়ুহার রাসুল ইয়া আইয়ুহাল মুদাসসির এভাবে বলেছেন। আমরা কোরআন পড়িও না বুঝিও না বোঝার চেষ্টাও করি না, এখানে আল্লাহ রাসুলকে অপমান করা হচ্ছে ইয়া নবী সালাম আলাইকুম বলে। আর প্রত্যেক সুন্নত যেগুলো রয়েছে আল্লাহ রাসুলের সেগুলোর অনুসরণ করলেই আমরা ইহলৌকিক জগতে শান্তি পাবো, পরলৌকিক জগৎ মুক্তি পাবো, আশা করি বুঝতে পেরেছেন। দুরুদ শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসুল, কেউ কেউ আবার সলাতের পরে কিংবা আজানের সময় যখন আশাদান্না মোহাম্মদ রাসুল্লাহ বলা হয় তখন বৃদ্ধাঙ্গলে সুমো দিয়ে চোখের মধ্যে লাগায়, এইটাও সুন্না সমর্থিত নয়, এটাও সুন্না বিরোধী।